নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে দুই দিনের দার্জিলিং ঘোরার দ্বিতীয় পর্বের ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে গাড়ি ভাড়া করে আমরা প্রথমে যাব একটা চা বাগানে, সেখান থেকে প্ল্যান আছে রোপওয়েতে চড়ার, তারপর দার্জিলিং চিড়িয়াখানা, পিস প্যাগোডা, ঘুম মনাস্ট্রি এগুলো সব ঘুরব। তো গাড়ি ভাড়া করে আমরা একদম প্রথমে চলে গেলাম চা বাগানে। এই চা বাগানের বাইরেই গাড়ি রাখার ব্যবস্থা আছে, বিভিন্ন দোকান আছে দোকানের সামনে, আর যেই দোকানের সামনে আপনারা গাড়ি রাখবেন সেই দোকান থেকেই আপনাদের চা খেতে হবে অথবা চা পাতা নিতে হবে, এরকম এদের একটা স্থানীয় নিয়ম আছে। তো যেমন দেখতেই পাচ্ছেন এখন চা বাগানে, ড্রাইভার দাদা আমাদের বাইরে গাড়িতে নামিয়ে দিলেন। এখানে বেশ কিছু চায়ের দোকান আছে যেখানে চা পাতা বিক্রি হয়, দেখি হয়তো ফেরার সময় কিনতে পারি দার্জিলিং টি। এটা হয়েছে পরপর ধাপে ধাপে যেরকম বাগান নেমে গেছে সেরকম দেখা, দেখুন। এরপর নো এন্ট্রি, এরপর আর যাওয়া যাবে না। চা বাগান দেখে আমরা চলে গেলাম রোপওয়ে চড়তে, কিন্তু গিয়ে দেখলাম এত লাইন, প্রায় 3-3.5 ঘন্টা লাগবে। সেই কারণে আমরা ঠিক করলাম যে আজকে রোপওয়ে না দেখে কালকে আবার আসব। এখন চললাম চিড়িয়াখানা রেড পান্ডা দেখতে। আমরা এখন এই জুতে টিকিট কাটার জন্য লাইন দেবো, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখন আমরা পদ্মজা নাইডু জুতে রেড পান্ডা দেখতে চলেছি। এইটা পুরো ইন্ডিয়ার মধ্যেই একমাত্র এখানেই রেড পান্ডা পাওয়া যায়, তো এটাই এখানকার স্পেশালিটি, শুধু এটা দেখার জন্যই লোকজন আসে। আমাদের আপাতত টার্গেট শুধু এটাই দেখা, তারপর সময় পেলে অন্য কিছু দেখা যাবে। এই দেখুন গাছের আড়ালে কিরকম চুপটি করে ঘাপটি মেরে বসে আছে রেড পান্ডাটা। রেড পান্ডা দেখার পর আমরা এক এক করে এই চিড়িয়াখানার অন্যান্য পশু পাখিগুলো দেখে নিলাম। দার্জিলিং এর অন্যতম আকর্ষণ হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। এইটা এই চিড়িয়াখানার ভেতরেই যেতে হয়, এখানে ঢোকার জন্য কোনো আলাদা করে এন্ট্রি ফি লাগে না, কিন্তু ভেতরে ছবি তোলা বা ভিডিও তোলা একেবারেই বারণ। আপনারা অবশ্যই এই মিউজিয়ামের ভেতরে যাবেন। এই মিউজিয়ামের ভেতরে খুব ভালোভাবে বোঝানো হয়েছে যে একটা এভারেস্ট অভিযান করতে বা অন্যান্য হিমালয়ের পর্বতশৃঙ্গগুলো অভিযান করতে কি কি জিনিসপত্র লাগে, বা তেনজিং নোরগে বা অন্যান্য শেরপারা কি কি জিনিসপত্র ব্যবহার করেছে সেগুলো সব এই মিউজিয়ামের ভেতরেই রাখা আছে। মিউজিয়াম দেখে বেরিয়েই আমরা এর বাইরে তেনজিং নোরগের সমাধি দেখতে চলে গেলাম।
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম দেখে বেরোনোর পর চিড়িয়াখানার বাকি জন্তু জানোয়ারগুলো আমরা দেখে নিলাম। এটা হয়েছে নেকড়ে। এই নেকড়ের গর্জন শুনবেন নাকি? এরপর চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পিস প্যাগোডা। প্রায় বিকেল হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। এখন যাচ্ছি পিস প্যাগোডায়, আমার ঠিক পিছনেই। এখন আমাদের লাঞ্চ হয়নি, এখান থেকে বেরিয়ে তারপর লাঞ্চ করব। এই পিস প্যাগোডায় গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের মূর্তি খোদাই করা আছে। পিস প্যাগোডা দেখে আমরা চলে গেলাম বাতাসিয়া লুপ। এসব দেখার পর সব শেষে আজকে আমাদের গন্তব্য ছিল ঘুম মনাস্ট্রি। আমরা এখন যাচ্ছি ঘুম মনাস্ট্রিতে। খুব সম্ভবত এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। 5টা বেজে গেছে, এরপর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। পাহাড়ে একটু অন্ধকার তো তাড়াতাড়ি নামে আপনারা জানেনই তো। দেখি একটু মনাস্ট্রিটা। আর এই মনাস্ট্রি থেকে বেরিয়েই আমরা দেখা পেয়ে গেলাম টয় ট্রেনের। এদিকে ঘোরাঘুরির চক্করে তো আজকে ভালো করে লাঞ্চ হয়নি আমাদের। লাঞ্চ হয়নি বললেই চলে। তো সেই কারণে তাড়াতাড়ি করে গ্লেনারিসে চলে এলাম আজকে ডিনার করতে। আমরা আপাতত খেয়ে নিই, আপনাদের সাথে আবার দেখা হবে কাল। কাল আমরা যাব রোপওয়ে চড়তে এবং সেখান থেকে সোজা NJP স্টেশন। আপাতত আজকের মতো এখানেই শেষ। টাটা।